বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটে যায় যার জন্য কর্তৃপক্ষ সাধারণ মানুষকে দোষ দেয়, যেমন ইভেন, যেমন ই অরেঞ্জ, যেমন ডেস্টিনি, যেমন যুবক। আমি এখানে বাংলাদেশ সরকারকে এখানে ক্রিটিসাইজ করে তার লাভ নাই, যাদের অ্যাক্টিভ লাইফ নাই তারা প্রোঅ্যাক্টিভ হবে কই থেকে, যাদের সব সেল মারা মরা গেছে মরে গেছে তাদেরকে তো ইয়ে, তারপরে দেশ চালানোর কোনো জায়গা নাই। দি পলিটিক্যাল সিস্টেম ইন দিস কান্ট্রি ডাজ নট অ্যালাউ পিপল হু ক্যান থিঙ্ক ফরওয়ার্ড টু টেক পার্ট ইন দ্য পার্লামেন্ট। আমরা ব্যক্ত হয়ে চাই যাক ওটা বাদ দেন, চ্যানেলাইয়ের মত সরি এই চ্যানেলাইয়ের মতো একটি প্রতিষ্ঠানে লেখানো আমাদের আবেদন। 96 শেয়ার কেলেঙ্কারি যদি অনুসন্ধানী প্রতিবেদন দিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করতো নিরপেক্ষ মহ দিয়ে বিশেষজ্ঞকে দিয়ে, আবু মোহাম্মদ ভাই প্রফেসর আবু মোহাম্মদ আছেন কথার কথা বিশেষজ্ঞ, যদি যুবকের সময় করত, যদি ডেস্টিনির সময় করত, যদি ইভেলির সময় করত, যদি 2011-12 সালে শেয়ার কেলেঙ্কারির সময় করত, দুটো শেয়ার কেলেঙ্কারি রাজনৈতিক সরকার আমাদের হয়েছে, তাহলে মানুষ লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার কোটি টাকা কিন্তু হারাতো না। এখানে আমি মনে করি যারা প্রথিতযশা গণমাধ্যম যেমন চ্যানেল আই তাদের একটা ভূমিকা আছে, এটা আমার পক্ষ থেকে একটা নিবেদন থাকলো। দ্বিতীয় নিবেদন হলো চ্যানেল আইয়ের মতো একটি প্রতিষ্ঠানকে আল্লাহর রহমত এবং আপনাদের পরিশ্রম এখন আর বেঁচে থাকার জন্য সংগ্রামটা করতে হচ্ছে না, আপনারা টিকে গেছেন সমাজে সাস্টেইন, অনেক চড়াই উত্তায় পেরিয়ে আপনারা একটা রাস্তায় এসে দাঁড়িয়েছেন, অনেক নতুন নতুন টেলিভিশন চ্যানেল এসছে বিজ্ঞাপনের জন্য হাহাকার পড়ে যায়, 20 মিনিটের প্রোগ্রামের মধ্যে 10 মিনিট বিজ্ঞাপন থাকে, কিন্তু চ্যানেল আই তৃতীয় মাত্রাতে কোনো দিনের বিজ্ঞাপনের জন্য বাধা হয় নাই, চ্যানেল আই চলছে। আমরা আবেদন করছি যে সকল বিষয় কেউ টাচ করে না, সময় পায় না, সাহস পায় না, সেই বিষয়গুলো যেন আপনি আনেন। এটা বলার পিছনে আমার একমাত্র কারণ আমার রাজনৈতিক দলের নাম যেমন কল্যাণ পার্টি, আপনাদেরও লক্ষ্য কিন্তু জনগণের উপকার করা, দেশের মঙ্গল করা। আপনি অবশ্যই পার্ট অফ লাইফ প্রফিট করবেন, কিন্তু আপনি প্রফিট করার পরেও মানুষের উপকারটা করতে পারেন। আপনারা যে কাজটা করতে পারবেন 10 মিনিটে একটা চেষ্টায়, সেটা অন্যদের করতে 10 বছর লেগে যাবে। আমি সেজন্যই এই গুরুত্বটা আপনাদের নিকট প্লেস করতেছি। আরেকটা যেটা সর্বশেষ কথা, যেহেতু আমি মনে করি যে আমার এই ভাই বললে ভালো, সেটা হলো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে টক শো এখানে যা হচ্ছে তার বাইরে আর কিছু করার আছে কিনা, আপনি কি তৃতীয় মাত্রার একটা প্রস্তাব বা বিকল্প অন্তত মাসে একবার 3-4 ঘন্টার একটা স্পেশাল তৃতীয় মাত্রা করতে পারেন কিনা, যেখানে সংবিধানও নিয়ে আসবে একজন, বিচারক আসবেন একজন, রাজনৈতিক কর্মীও আসবেন একজন, তাহলে একটা উন্মুক্তভাবে জনগণ সেটাকে অনুসরণ করার সুযোগটা পেল, প্রশ্নোত্তরের পালা রাখেন। এটার দায়িত্ব আমি আপনাকেই দিতে পারবো, এর কারণ আপনি ছাড়া এই এটাকে হ্যান্ডেল করার মতো কেউ নাই।